কেরামত আলী জয়নপুরি প্রথম যে সময় বাংলাদেশ হইয়া এই অবস্থা দেখলা যে টুপিও বিনতে না, হ্যাঁ লুঙ্গি বিনতেও জানে না, পাঞ্জাবি বিনতেও জানে না, হ্যাঁ গামছা বিনতে, দুটি বিনতে, মানুষ হেদায়ত করতে হইলে আল্লাহর মনোনীত বান্দা বানতে হইব। যুগ যুগের ইতিহাস চাইলে এই যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি ইমামুত তরিকত এবং শরীয়ত আসলা, আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি ইমামুত তরিকত ও শরীয়ত, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি ইমামুত তরিকত এবং শরীয়ত, কেরামত আলী জয়নপুরি রহমতুল্লাহ আলাইহি ইমামুত তরিকত এবং শরীয়ত। বৃহত্তর সিলেটে আবাদ করছে কে শাহ জালাল মুজাদ্দিদ আমলি, নবীর ইতিহাস পড়িয়ে দেখবা কোন নবী অতহান করে যেতে পারছেন না, ওইখান কইব যে পাঞ্জাবর ইমামর মজবর, পাঞ্জাবর ইমামর মজব, এটা আমার জমানাত গেছে না, আমার ছাত্র জমানাত ই মজব বাড়িল, এর আগে আসিল না, আল্লাহ দুয়া শিখাইয়া দিতে অনুসরণ, আর সে লেখে গীতা হারুর অনুসরণ করা যায় দেয়, হ্যাঁ আমরা উলিয়া কেরামর অনুসরণ করি কেনে, এরা হকানি আসলা। আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আপনারা একটা কথা জিজ্ঞাসা, আমার আজকে যদিও বড় করে চিল্লাই আর সরুতে লাগান, কিন্তু আমার বয়স 82 বছর, তো আমি আমার সাহেব কিবলা আমি পরিবারও আমি প্রথমই, ওদিন আমার এমার্জেন্সি সাহেব গেছে আমার দেখাত বাড়ি উপস্থিত, আমার ছেলে চাষা আইস বলে তোমরা দাবত দিস বলে না, বলে ই ভাই কিলা জিগাই লো চাষা কিতার লাগে, বলে পাইসা বলে দেখতাম আইসি অনেক দিন তাকে দেখা হয়েছে না, আর খাইল স্বপ্নে দেখছি, ভাইয়া কইলা যে স্বপ্নে দেখছি দেখি কই বলে দেখা, ও আজি বই গেছে ও আইসি, আপনি তো বহুত বড় বলো, আমি 7 বছর বয়সে তোমার জন্ম হয়েছি, আমি তোমার এক কুলো লইছি, বলি মাশাআল্লাহ, তো এই প্রথমে আমি আমার কইটা সাত দেও হইয়া ওয়াজও নিতে, আমি সিলেট জেলার কোনো গুসা বাকি নাই, আমি একবার না একবার গেছি, তো আপনারা হইয়া যে এই যে ওয়াজর যে দাওয়াত হইতো, কিলা দাওয়াত হইতো, আগে মাইক আসিল না এক জমানা, আও আমি ওয়াজ করছি বাজারও টিন একটা লইয়া বেটায় বাড়ি তো নাই, হয়তো ওয়াজ হইব অমুক জায়গাতে ওয়াজ হইব ওয়াজ হইব, হয়তো না আচ্ছা, পরবর্তীতে মাইক বার হইল, কেউ এখন বাজারও এলান দেওয়া হয় যে অমুক জায়গাত ওয়াজর মজলিস হইব, ওলা দাওয়াত দেওয়া নানি, আজ হতেক বছর আগ থেকে অনন্য গীতা তাফসিরুল কুরআন, এই হতা এই যে আওয়াজটা শুনি আমার হোক বুখারী শরীফের হদিস স্মরণ করে যে হুজুরে কইছেন আমার উম্মতর মাঝে একদিন কুরআন শরীফের তফসির করনি আলা বার হইবা, কিন্তু এরার অন্তর ইমান থাকতো নাই, হ্যাঁ যদি জিজ্ঞাও বলে তুমি যে তফসির কর দেয় তুমি কোন মজবর মানুষ, তো কইব আলে হদিসিয়া ছাড়া কিচ্ছু কইতে পারতো না, কইব পাঞ্জাবর ইমামর মজবর, হ্যাঁ ও কইকান কইব যে পাঞ্জাবর ইমামর মজবর, পাঞ্জাবর ইমামর মজবর, এটা আমার জমানাত গেছে না, আমার ছাত্র জমানাত ই মজব বাড়িল, এর আগে আসিল না, হ্যাঁ আমি অবহেলা ইসলাম উনি বাক্যা কয়েকদিন তারা লোকে আসলাম, শেষ পর্যন্ত এক এক শব্দ দেখিয়া যেমন কিছু কি তকলিদ কেননা যায় নাই, এই শব্দ দেখিয়া কইলাম তো কিন্তু কোরআন শরীফের বিরোধিতা আরম্ভ করছে, আল্লাহ দুয়া শিখাইয়া দিতে অনুসরণ, আর সে লেখে গীতা হারুর অনুসরণ করা যায় দেয়, হ্যাঁ আমরা উলিয়া কেরামর অনুসরণ করি কেনে, এরা হকানি আসলা, হ্যাঁ এরা নাইবে নবী আসলা, নবীর উত্তর সরি আসলা, এক এক নবী যতক্ষণ দ্বিগুণ এক এক বিয়ে করছে, বৃহত্তর সিলেটে আবাদ করছে কে শাহ জালাল মুজাদ্দিদ আমলি, নবীর ইতিহাস পড়িয়ে দেখবা কোন নবী অতহান করে যেতে পারছেন না, এক এলাকা করছেন কিন্তু এত বিরাট এলাকা নবী নবী পারছেন না, কোন নবী ভাইবা তার কৌমর লাগি খালি কৌমরে হেদায়ত করছে, হ্যাঁ এই দুনিয়ারে নাই, কিন্তু এই আশাজলাল মজাদ এমনই খালি কৌমরে করছেন নাই, বিশাল দেশে হরি গেছেন সুবহানাল্লাহ, ভারতের জমিন আবাদ করল খে খাজা মঈনুদ্দিন চিশতি,
যে চিষ্টির শ্রদ্ধা করি বিধর্মী হল দুনিয়ার তাকি গেছেন জওহরলাল নেহরু জওহরলালের বাপ এবং খ্রিস্টান বড় বড় যারা লর্ড হল ইসলাম বাদশাহ হল সারা শ্রদ্ধা করে গেছেন সুবহানাল্লাহ কারণ এরা শ্রদ্ধার পাত্র এরার অন্তরে কোন লালস নাই পিতিরার বাপ আসিল গণক হিম রাজা আসিল গণক পিতিরা হইল ভারতের যত রাজা হল আসলে সারা তাকে শক্তিশালী তো বাপে গলিয়া দেখছেন এই গলিয়া এসে কইলে মারে বলে আমার আমার আর বেশি দিন বাঁচতাম নাই কিন্তু আমার পরে আমি দেখছি যে হিন্দুস্তানের জমিন মুসলমান ফকির হল আইবা এরা আইয়া তারা দিন প্রচার করব হ্যাঁ এখন তারা কোনো আর কোনো স্বার্থ থাকতো নাই তারা বাসাই লালস থাকতো নাই কিতা করব দিনও প্রচার করব কি সুন্দর তো মা কইল রে বা তোমার বাপে ওলা কইয়া গেছলা দেশময় খাজা সাহেব তসি বানলা ওই কারণ অন্যা কইলা তুমি ন বাড়াবাড়ি করিও না তোমার বাপে কইয়া গেছো এরা কোনো রাজত্ব চায় না এরা দিন প্রচার করব আর এরা লোকের লাগলে ধ্বংস হইবা তাই ভবিষ্যৎবাণী দিয়া গেছে কিন্তু এটা শুনছে না না শুনিয়া তার যত শক্তি আছে শক্তি জাড়িছে কোন শক্তির দ্বারা যুদ্ধ পর্যন্ত ডিক্লিয়ার দিছে কোন শক্তির দ্বারা পরাজয় করতে পারছে নি ইতিহাস সাইও দেখবাই না পরাজয় করতে পারছে না শেষ পর্যন্ত মজবুর হইয়া বই রয়েছে হাজার হাজার মানুষ হিন্দু হল দল দল হইয়া হ্যাঁ মুসলমান আরম্ভ হয়েছেন সুবহানাল্লাহ বাইরে এক কথা ইয়াদ রাখুন যেন সারা জীবন তফসির হল সারা জীবন হদিস বয়ান করো কামাই তো নাই কারণ হদিস তফসির বয়ান করতে শর্ত আছে প্রথম তুমি উলামায়ে হক্কানির অনুসরণ করিয়া নিজের আত্মার সংশোধন করো ইতিহাস চাইলে দেখবা এই যে আউলিয়া কেরামর সিলসিলাত পাইবা এরা দুনিয়ার কোনো স্বার্থ আসিল না এরা স্বার্থ কিতা দিন প্রচার করা আমার শাহজালাল মজলাত এমনই এই যে সময় সিলেট আবাদ হয়ে গেল কি চাইলে বাসাই করতে পারিল না নিয়ম কিন্তু সিকন্দর স্যার ডাকিয়ে শুন তুমি চালাও আমি ইতা না সুভাষ হ্যাঁ কারণ হইল মনোনীত বন্দা অর্থাৎ ইলমে শরীয়ত ইলমে মায়রেব হাসিল না করা পর্যন্ত সারা জীবন তুমি হ্যাঁ তফসির বয়ান করো খামাইতো না তোমার হেদায়ত দ্বারা হেদায়ত হইতো না মানুষে শুনবো সুন্দর সুন্দর করে বয়ান করবে হ্যাঁ মানুষে শুনবো কিন্তু মানুষ হেদায়ত করতে হইলে আল্লাহর মনোনীত বন্দা বন্ধ হইব যুগ যুগের ইতিহাস চাইলে এই যে শাহ ওলিউল্লাহ মহাদ্দেসের দেহলভি ইমামুত তরিকত এবং শরীয়ত আসলা খালি শরীয়তর আলিম নাই তরিকতর আলিম আসলা আব্দুর রহিম মহাদ্দেসের দেহলভি ইমামুত তরিকত ও শরিয়ত শাহ আব্দুল আজিজ মহাদ্দেসের দেহলভি ইমামুত তরিকত এবং শরিয়ত কেরামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলাই ইমামুত তরিকত এবং শরিয়ত এমন কেউ বৈদান না বলে খালি ফিস যাব আর এরা হদিস তফসির জানো না ইলা নাই কেরামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলাই হাডিয়ে বাঙ্গাল উপাধি পাইলা তান বেটা হাবিজ আহমদ জৈনপুরি হাডিয়ে বাঙ্গাল উপাধি পাইলা যার রোজার মাঝে লেখা আছিল হাডিয়ে বাঙ্গাল শাহ সুফি হাবিজ আহমদ জৈনপুরি একদিন আমার একজনের দেখায় এই দেখারু ইউনিভার্সিটির এক ছাত্র তো বলে ওই দেখো আমি ছোটবেলায় দেখছি ওখানোর লেখা হাডিয়ে বাঙ্গাল শাহ সুফি তার স্বার্থ লেখা তাইছে হাডিয়ে বাঙ্গালটা কাটি দিছে এখন শাহ সুফি লেখা রয়েছে তেরার এখানে হাডিয়ে বাঙ্গাল কোয়া যায় কেরামত আলী জৈনপুরীর জীবনী চাইয়া দেখো যে সময় বাংলার জমিন তসিবা নইন এই সময় বাংলার অবস্থা কিতা আছে হ্যাঁ লুঙ্গি ফিন্দা জানতা না পায়জামা ফিন্দা জানতা না এবং পাঞ্জাবি ফিন্দাও জানতা না লেবাস কিতা আইসইন হাজার হাজার মুসলমান হ্যাঁ পিসাবর খবর পাইয়া দম হইসইন এখন দেখুন ওয়াজর মজলিস একটা টুপি নাই লেবাস কিতা গরিব হইলে তার গামছা ভিন্ন আর ধনী হইলে দুটি ভিন্ন আর এরা কিতা আবার মুসলমান সুবহানাল্লাহ আপনারা মুরব্বী মনে হয় কেমন বয়সের আসুন আমি ছোটবেলায় দেখছি
আমরা দেশও যেখানে ইলমর ভান্ডার। হ্যাঁ, আমার দাদার জমানা তো শত শত আলিম আসলা দেশ। আমার গোষ্ঠীর মাঝে আসলা সাতজন আলিম, বিশিষ্ট আলিম রামপুরি। হ্যাঁ, কিন্তু আমি নিজে দেখছি আলুয়া জালুয়া যারা, এরা প্রায় সময় উঠতে গামছা বিন্দিতা আর কুটুম্বাড়ির যাইতে দুটি, আবার একজন একজনকে খুশি শিখাইতে কিলা খুশি দেন। সুবহান আল্লাহ, আমি দেখছি ছোটবেলা বাক্কা শিয়ান হয়ে গেছে, বুয়া বিকো আইছে লেমটি এখান তেনার তোমার এখান দি। হ্যাঁ, লেমটি বিন্দিয়া, এই আসিল বাংলার অবস্থা। কেরামত আলী জৈনপুরি প্রথম যে সময় বাংলাদেশ হয় এই অবস্থা দেখলা যে টুপিও বিন্দে না, হ্যাঁ লুঙ্গি বিন্দাও জানে না, পাঞ্জাবি বিন্দাও জানে না, হ্যাঁ গামছা বিন্দে, দুটি বিন্দে তো কি নাই। শেষ পর্যন্ত বাড়িত গেলা, জৈনপুর গেলা, হ্যাঁ জয়নপুর গিয়া আবার টুপি বানাইলা, বেশ করি হাজার হাজার টুপি তৈয়ার করলা, এরপরে গিয়া পাঞ্জাবি তৈয়ার করলা, পায়জামা তৈয়ার করলা, পরবর্তীতে আইয়া ও বাটিতরা। হ্যাঁ, হাজার দেড়শো বাটিয়া গেলা গিয়ে এখন দেখা দেখিও শিখিরা। সুবহানাল্লাহ, কুরআন শরীফ সাফা আসিল না, কুরআন শরীফ সাগর কলম দি লেখিয়া, হ্যাঁ শিক্ষা দিস। মসলা মশাইল জানতা না, মশলার কিতাব পুরানা কিতাব মস্তি জানত আসি লাগে, আমি নিজে পাইছি এখন নাই, এখন আরো বহুত কিতাব লেখ হয়ে গেছে কি। হ্যাঁ, মশলার কিতাব রাহে না যার যে মুসন্নিফ হয়ে কেরামত আলী জৈন বই, ও মশলার কিতাব লেখিয়া মস্তি জানত ইমাম সাহেব অকলরে দিতাম বানাইয়া। হ্যাঁ, মানুষে শিখত এই হাট এরা কিতাব হচ্ছে এই জমিন। হ্যাঁ, মুসলমান আসলা কিন্তু মুসলমানই আসিল না, এই মুসলমানই শিক্ষা দেওয়ায় এরা উপাধি হইল হাদিয়ে বাঙ্গা। এরা খেয়েও বাড়িত গিয়া মারা গেছে না, কেরামত আলী জৈনপুরি সাবর রজ হইল রংপুর, আর হাফিজ আহমদ জৈনপুরি সাবর রজ হইল ঢাকা চকবাজার মসজিদের পাশে। এই যে এই দিন প্রতিষ্ঠিত করে গেছে আউলিয়ায়ে কেরামে, এরার কেরামত দ্বারা, কেরামত একটা দুইটা নাই, তারা সলতা জমিন তার লোকে কলা কেরামত প্রকাশ হইত। হাফিজ আহমদ সাহর কেরামত হইল একদিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বজরায় যাইরা বড় নৌকা, এই নৌকার মাঝে আবার খানি পানি হল তার সামান থাকত, সাথে তার শিষ্য হলো থাকতা। এখন মাঝগানো নদীর মাঝগানো কোনো কিচ্ছু ধরছে না, এমনি বাসান পানির মাঝে নৌকা আটকে গেছে। মাঝি হলে তো নৌকা চালাইতে পারে না, বহুত চেষ্টা করি আর তানে হয় না, শেষ পর্যন্ত না পারিয়া হইতে বাধ্য হইল যে সাহ বুঝতাম পারলাম না, কোনো তার লাগলো না, আর এখন লাড়িতাম পারি না ফালির উপরে নৌকা কিতে হইল। ও তাই বারোইলা বাড়িয়া খনি পর্যন্ত পানির মাঝে ডুবাইয়া রাখি দিলা। কত সময় রাখিয়া এরপরে আর তুলা মারলা, তুলা মারি হইলা বা সারসেন এখন চলি গেল। এখন তো তারা অবাক হইল যে ই কিতাবা, পানিত কত বিল হাত ভিজাইয়া রাখলা, এরপরে কোন চালাও চলি গেল, আর আগে আমরা চেষ্টা করি নৌকা চালাইতাম পারলাম না বিষয়টা কিতা, এখন তানে জিগাইলে কোন নাই তার জিগাই পারলাম না, তোমার কাম করো। শেষে খুব পাকড়িয়া ধরলো তারা যে সাহাবিকা না হইল হইতো নাই, ও আসি আসি হইলা যে হিজির আলাই ইসলামর অনেক হাক থাকি মুসাফা করবার ইরাদা আসিল, ও আই যে সুযোগে আমার লোকে মুসাফা করিল। সুবহানাল্লাহ, এখন আন্দাজ করুক। হ্যাঁ ভাই হলে এই এরাই দিন প্রচার করে গেছে, এরার দ্বারাই এই জমিন দিন প্রতিষ্ঠিত হয়েছে। তুমি যদি দিন প্রতিষ্ঠিত করতে চাও, তফসির করতে চাও, প্রথম তোমার দুইটা ইলিম হাসিল করতে হইব, একটা হইল ইলমে শরীয়ত আর একটা ইলমে মারিফত। অর্থাৎ মারিফত ছাড়া, হ্যাঁ আধ্যাত্মিক ইলিম ছাড়া তোমার বাহ্যিক ইলিমে গিয়া মানুষ হেদায়ত হইত নাই, বরং তুমি হেদায়ত হই যাবে গে। বুঝছেন নি কথা? এটা বহু হাজি হল দেখিয়ার পরে নিজেও ধ্বংস হয়েছেন, কিচ্ছু করতে পারছেন না, বহু দল বার করছেন কিন্তু দল ধ্বংস হয়েছে বাইরে। আমরা উলামায় হকানির অনুসরণ করিয়া চলিয়া যুগ যুগে, হ্যাঁ নাইবে নবী হল অর্থাৎ নবীর অনুসরণকারী ওলি, ওলি কে জাইন নূরে মুহাম্মাদির আলো সংগ্রহ করছেন তাই নইলা ওলি।
সকলো দিতে পারতা নাই সবাই সম্পর্ক লাগাই তৈব বেটায় ক্যাম করতে বাধা দে কারণ গিতা হ্যাঁ তার তো আহির লগে সম্পর্ক নাই ক্যাম করে খে এই কৌমি মাদ্রাসার বিজ্ঞ আলিম বাংলাদেশ হওয়ার পরে মারা গেছেন তাম কৌমি আলিম ওখানে স্বীকার করবা যে তাই সবচেয়ে বড় দরজার মহাদ্দিস এবং মুফাসসির শামসুল হক ফরিদ ভুরি রহমতুল্লাহ আলাই আমি একদিন তার লগে দেখা হয়েছিল আমার উস্তাদুর উস্তাদ তামার উস্তাদ সাহেবের বেগ বইয়া জিন্দাবাজার তার পিছিয়ে পিছিয়ে যাইরার আমি গে সামনে উপস্থিত হয়ে গেছি কইলাম হুজুর ও খে কইল আমার উস্তাদ শামসুল হক ফরিদ ভুরি ওই তাইন তার শেষ জীবনও ও লেগে গেছেন যে আমি ক্যাম করি না কিন্তু আমি হই আর ক্যাম সম্বন্ধে খেও বাড়াবাড়ি করিও না এটা আধ্যাত্মিক মুসলা সুবহানাল্লাহ সংক্ষেপ হয়ে গেছে এটা একটা আধ্যাত্মিক যারা আল্লাহর হবিবর প্রেমিক প্রকৃত প্রেমিক যারা এরা যে সময় সালাম দেয় এই সময় তারা চক্কের সামনে রাসূলুল্লাহর তাসবীর বাসে সুবহানাল্লাহ সালাম দেওয়ার সময় তাসবীর বাসে ওইটা দিকে আইসন্নি বইসন্নি বাইরে তুমি দেখতে তুমি আন্দায় কিতা বুঝবাই হ্যাঁ আইসন্নি কেন হ্যাঁ বদলপুরি সাবর দেখার শক্তি আছে হাজি ইমদাদুল্লাহ দেখার শক্তি আছে ফুলতলি সাবর দেখার শক্তি আছে তারা দেখব কারণ তারা আল্লাহর হবিবর প্রেমিক যারা প্রেমিক থাকে এরা দেখে যেমন হুজুরের দুই হদিস আছে সিদ্ধার দুইটা হদিস এক হদিস হইল যে কোনো উম্মতে যে কোনো জায়গাতে গিয়া সালাত এবং সালাম বেজিলে আমার কাছে পৌঁছাই দেওয়া হয় ওইল তার অর্থ অর্থাৎ ফিরিস্তান মারফতে গিয়ে পৌঁছে আর এক হদিস হইল হুজুরে বর্মাই আমার যে কোনো উম্মতে যে কোনো জায়গার থাকি সালাত এবং সালাম বেজিলে আমি তারে পরিচয় করতাম পারি হে বেজিছে এবং তার সালাত এবং সালাম আমার দুই ওখানে শুনতাম পারি এখন দুই হদিস দুই রকম তার জবাব কিতা বলে তার জবাব হইল এই ফল নেয়ালার উপরে নির্ভর করে আমার সাহ কিবলা যে কোনো মজলিস হইতা যে মন লাগাইয়া দুরুদ শরীফ পড়ো অর্থাৎ যারা মন লাগাইয়া প্রেমিক হইয়া পড়ে হ্যাঁ এরার ফোড়ারে আর হোসান মাঝখানো আর মারফত লাগে না ফৌসানি লাগে না খুদ হুজুরে মদিনা মানবরা তাকে শোনারই শক্তি আল্লাহ দান করিলেন সুবহান এবং এই ব্যক্তিরে পরিচয় করারও হ্যাঁ শক্তি আল্লাহ তাহলে দান করেন আচ্ছা ইটা তো যেটা রসুল্লাহ বর্মাই গেছেন ইটা বিজ্ঞানী আসেন পরিষ্কার করে দিলেই চিন্তা না আমেরিকাত মাতের আমার ছেলে হ্যাঁ আমি তারেও দেখি তার মা তো উনি আমারও সে দেখে তার মাছ আমার মাছ শুনে আমার আন্দা মিয়া সাহেবের জিজ্ঞেস যেন ইটা কি লাবা হ্যাঁ আমি যে তারে আমেরিকার কথা উনি তারেও দেখি আর সে আমার বাংলার দেশের কথা শুনে আমার দেখে এটা কিলা অবাই বিজ্ঞানে যা এখন বার করে এটা হুজুরে পূর্বেই বয়ান করে গেছেন কি হ্যাঁ যে আমার যে কোনো উম্মতে যে কোনো জায়গার থেকে সালাম বেজিলে আমি তারে পরিচয় করতাম পারি এবং তার সালাত এবং সালাম আমি নিজের কানে শুনতাম পারি সুবহানাল্লাহ ভাই যখন আমলার বড় সমস্যা হইয়া দাঁড়াইছে বড় সমস্যা হইল যে আমলার বুয়া বাতিজা হ্যাঁ এই সিলেটের মাঝে এই বেমার আসিল না আমলার বুয়া বাতিজা যে মজব ছাড়ি যাই রাখি হ্যাঁ এখন লামজবি হয়ে যার কি আহলে হজি যজ্ঞ করি কোনো মজব নাই হোক যে তার উস্তাদে ইমামে কইসেন মই কিছু মজব কি তকলিফ নেই করতা হুম ও তাই তাহলে প্রশ্ন করে হয়েছিল প্রথম আইয়া আনলে আমার কোথায় ইয়াদ হয়েছে আমরা দেশের আলিম মুখলে হোক সময় প্রশ্ন খসলা যে আখতা ইয়া ওয়াজ আরম্ভ করলে হ্যাঁ দিনের খেদমত আরম্ভ করলে তেন কিতা আইসুন খান্তা গিয়ে তেন সিনার দরকার তো আগর আলিম মুখল হুঁশিয়ার আসলা ওই সময় সিলেট তাই একবার আসলে আপনারা দেখছেন না আমি সময় ছাত্র আসলাম আমি দেখছি সিলেট আলিয়া মাঠও একবার তার জীবনে আসলাম তার পেশন সুরত আমার দেখা আছে নিউ পেশন হ্যাঁ তাই বই লেখছেন যে এটা লম্বা কুর্তা এটা বদলো হাফ বানাও হ্যাঁ একেবারে বাটিও বানাইও না একেবারে লম্বা বানাইও না মধ্যম খা পোশাক বানাও এটা তার বই একটা কইনটি আমি দেখাইয়া দিম হ্যাঁ দাড়িওয়ালা ওটা তার আলাদা জু আছে ওটা
নেও ইসলাম আর কি নতুন ইসলাম। তো যে সময় আইসলা তো ওই সময় আমার মুসাইদ সাহেব আসলা, বুদ্দলি সাহেব আসলা, এই বড় বড় বুজুর্গগুলো আসলা, এরা প্রশ্ন দেওয়াইলা যে এনে পরিচয় লওয়া যাও, কারণ এই আমার তরিকার বিতরণ নি বা না। ওই সময় তাহলে প্রশ্ন করেছেন যে আপনি কোন মজবর তকলিদ করেন, কোন মজবর অনুসারী, ও প্রথম জবাব দিছ নিচন তান বইয়ের মাঝে আছে, মই কিছু মজহব কি তকলিদ নেই করতে ও নাউজুবিল্লাহ বলি তাইনি। এখন দেখো কেন আল্লাহ রসুলের ভোট থাকি আজ পর্যন্ত, অর্থাৎ তাবিনের যুগ থাকি আজ পর্যন্ত যারা মুসলমান এই বিশ্বের মাঝে আসেন, এক না এক মজব আসেন না, না হয়তো হানফি নাই, সাফি নাই, হাম্বলি নাই, মালিকি, কিন্তু এই বেটা হই থাকি বারইলো কয় আমি মই কিছু মজহব কি তকলিদ নাই করতা হুম। এই বইয়ের মাঝে যদি চাইন তো আমি বই দেখাই দিম, প্রশ্ন বা জবাব আমি দেখাই দিম। এখন গিয়ে হক চাইন আমরা বাচ্চান তোরে কোন ইসলাম নিয়ে ভর্তি করে, হ্যাঁ মজব সারলে এ যার কোন বাই দিয়া ই কান ই ফতোয়া কিন্তু আইস গুণ নাই, আও বেটান নাই। আমি ইতিহাস দেখাই দিই, হযরত আলী আর মুয়াবিয়া যে সময় যুদ্ধ হইল জঙ্গে সিফিন, এই সিফিনের ইতিহাস বললে দেখবানে, হ্যাঁ 20,000 আলীর দল থাকি বারইয়া গেল কি তারা, যে সময় তারা বারইয়া গেল কি যাওয়ার পরে তারা নাম রাখা হয়েছিল খারিজি, খারিজি অর্থ কিতা ওস্তাদ ইসলামের দায়রা থাকি তারা বারইয়া গেছিল, কিতা ফতোয়া দি গেছিল, আর ইতিহাসও আছে ফতোয়া দিছিল আমরা কোরআন মানি আল্লাহ মানি আর খারুর অনুসরণ করি না, পাইছেন নি হও বি যাই প্রকাশ হইতে আছে, আল্লাহ মানি কোরআন মানি আর খারুরে মানি না। এই কোরআন মান্ডার দল আই জমিনে প্রবেশ করছে, এই রসুল এই সাহাবায়ে কেরামত যুগে আবিষ্কার হয়েছিল, আর এই বীজ আইস আবার বিস্তার লাভ করে। ইয়াদ রাখুন যেন ইতিহাস পড়ার জন্য দেখবানে, আগে কইছি যে নবীও চারজন হইছিলেন, এরপরে খারিজি দল বারইলা, শিয়ার দল বারইলা, মুতাজিদি দল বারইলা, এই ইসলামের মাঝে দল দল হইয়া আজ পর্যন্ত প্রত্যেকটা রাষ্ট্রের মাঝে মাইর করেন না, না শিয়া শূন্যে মাইরন না, না এই এইভাবে খারিজির দল জায়গায় জায়গায় আছে। এই খারিজির দল আমরা দেশে আইছে, আপনারা হুঁশিয়ার তখন যেন খালি তফসির শুনলে। আচ্ছা কদিন কোন একটা মহিলা গেছি গিয়ে চেইজের দিকে টেবিলও দেখি বইয়ের মতন কোরআন শরীফ তৈরি আছে, আর কোরআন শরীফের উপরে আর যাবতীয় আরো জিনিস তো আখতা আমার চোখ পড়ছে, দেখে ও কইলাম এটা কিতাব বলে কোরআন শরীফ বলে না বিল্লাহ কোরআন শরীফ বুঝি বলে আদনা হয়েছে যে কোরআন শরীফে যোগ যোগ তাকিয়া বস্তনি করিয়া আর আরবকে দেখুন যেন হরম শরীফ গিয়া বাচ্চাইন্তর গোলাত লটকাইল বস্তনি হরিয়া দেখুন যেন কেতরা পড়ে আরবর দেশ কোরআন শরীফের হেফাজত অর্থাৎ বস্তনি শিলা কুলা কোরআন শরীফ নাই, কিন্তু আই যাই যে মুফস্তির বার হয়েছে, হ্যাঁ সেই জোয়ানিয়া কোরআন শরীফ বাচ্চা কোরআন শরীফটা মেলবার দরকার কিতা, এরার কিতা সুরাইন মুখস্থ নাই নি, যে সুরাইন তোর তফসির করতো এটা মুখস্থ নাই নি, যুগ যুগ তাকিয়া কোরআন শরীফ মেলিয়া ওয়াজ বস্তনি নিবা কোনদিন ফরেন খেলো কোনদিন কোনো জমানাত আসিল না, হ্যাঁ সুরাই মুখস্থ আছে সুরার তফসির করো কিন্তু কোরআন শরীফ মেলাখনে এর কারণটা হইতাম নি, সে জানে যে আমারে মানুষে বিশ্বাস করতো নাই, হ্যাঁ সে জানে যে আমারে মানুষে বিশ্বাস করতো নাই, অলিয়লরে বিশ্বাস করছে, অলিয়ল যে জমিন গেছে এনার মাঝে কেরামত আছিল এরার উপরে আল্লাহ সাজি আসলা, কারণ অলি এমনি হইন না, অলি হইতে হইলে আল্লাহর তরফ থেকে অর্ডার হইয়া হইন, বুখারী শরীফের হাদিস হুজুরে ফরমাইন যে ব্যক্তির আল্লাহ মায়া করিলেন জিব্রাইল আলাইহিসসালাম রে নির্দেশ দেন যে হে জিব্রাইল আমার বন্দারে আমি মায়া করে লিছি আসমানো এ লাল করে জানাই দাও ফিরিস্তা হলরে তামামে মায়া করে লিতা সুবহানাল্লাহ, এই ফিরিস্তার তরফ তাকিয়া তামাম মুমিন হলর অন্তরের মাঝে মহব্বত জারি করে দেওয়া হয়, এতে তাম মানুষে অলি চিনিলে, অলি চিনানি আল্লাহর তরফ থেকে ইয়াদ রাখুন জন্য জনগণে মায়া করতো না যত সময় পর্যন্ত আল্লাহ না মায়া করছে, এরা গেলে তার আর কোরআন মেলা লাগে না, এমনিও মানুষে
তারার বাসাইয়া তারার আদর্শ দেখিয়া মানুষ তারার হ্যাঁ নীরবে বয়ে তারার কথা উনি আমার তো বিশ্বাস হতো না সে জানে তাই বিশ্বাসের লাগি কোরআন শরীফ মেলে এছাড়া আর কোনো কারণ আমি তুকাইয়া পাইছি না আপনারা বাইরা দিই ও দেখ মানে বিশ্বাস দিবার লাগি এই কোরআনটা বইয়ের মতন বানাইয়া বেয়াদবি করেন সেই যে বইয়ের মতন কুলা তুইয়া গেছে কি এর উপরে আরো বহুত কিছু আনি মানুষ তৈরা এই লগি বেয়াদবি তারা হুজুরে ফরমাইছেন যে বেয়াদবর দল বাড়াই বা তফসির করব দেখা যায় এখন আমরা প্রকাশ্য আমরা সামনে কোরআন শরীফের সম্মান নাই সাধারণ বইয়ের মতো বানাই দিছে এমন যদি কোরআনের তফসির করছে যোগ্য হইন তে আমি কইয়া আমরা বাংলাদেশের সবচেয়ে যোগ্য হইতো ইব গিরিশচন্দ্র রে কারণ তিরিশ বেলা কোরআন শরীফের প্রথম এই দেশের মাঝে যদি অনুবাদ ধরে এতে গিরিশচন্দ্র করছে তার বাড়ি বাংলাদেশ এখন এগিতে আল্লাম হয়ে গেছে নি এত বালা তফসির জানে আমার রবীন্দ্রনাথ জানেন না রবীন্দ্রনাথের আমপাড়া সারা আস্তা ফারারে গিয়া কবি বানাই দিছে ভাই বেধর্মী আরো বালা কোরআন শরীফের তফসির জানে কোরআন শরীফের অনুবাদ জানে এতে যে অনুবাদ করলো তফসির করলো আর তার লোক যে আমি লইলিতাম হ্যাঁ পয়লা পরিচয় লইতে হইবে